হ্যালো বন্ধুরা, পিএম কিষাণ 15তম কিস্তির টাকা আপনি কি পাবেন, আর কারা কারা পাবেন আর কারা কারা পাবেন না এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হলো। দেশের কৃষকদের আর্থিক সহায়তার উদ্দেশ্যে পিএম কিষাণ যোজনা চালু করা হয়েছিল কেন্দ্র সরকার। এই যোজনার কৃষকদের বছরে 6000 টাকা দেওয়া হয় 3টি কিস্তিতে। 2000 টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়। এখনো পর্যন্ত সরকার 14টি কিস্তি টাকা দিয়েছে। 15তম কিস্তির টাকা অপেক্ষা করছে কৃষকরা। খুব শীঘ্রই কিস্তির টাকা পেয়ে যাবেন কৃষকরা। তবে এবার সুবিধার্থীর সংখ্যা কমতে চলেছে, তো বন্ধুরা বুঝতেই পেরেছেন। তো স্বামী বা স্ত্রীর মধ্যে যে কোনো একজন এই যোজনার সুবিধা পাবেন। এবার অনেকের কিস্তির টাকা পাবেন না, কারা এই সুবিধা পাবেন চলুন দেখে নেওয়া যাক। ই কেওয়াইসি বাধ্যতামূলক, যে কৃষকরা তাদের ই কেওয়াইসি করবেন না তাদেরও লিস্ট থেকে বের করে দেওয়া হবে। যাচাই করে নিন আবেদনপত্র, আবেদনপত্রের নাম, লিঙ্গ, ঠিকানায় ভুল থাকলে আপনার নাম লিস্ট থেকে বাতিল করে দেওয়া হতে পারে। ই কেওয়াইসির জন্য একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে। অ্যাপের মাধ্যমে সহজে বাড়ি থেকে ই কেওয়াইসি করতে পারবেন কৃষকরা। এই যোজনার লাভ কেবল সেই কৃষকরাই পাবেন যাদের কাছে 2 হেক্টরের কম জমি রয়েছে।